আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। জি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের নিয়ে চলে আসলাম যশোর জেলার শাসো থানার সাত মাইল গরুর বাজারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মাঝে দেখছেন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর গরু, করাত জাতের বকনা বাছুর গরু ও দেশি জাতের বকনা বাছুর গরু, ছাইহল জাতের বকনা বাছুর গরু, এই সমস্ত বাছুর গরু এখানে আসেন। ব্যাপারী ভাইয়েরা তারা কেমন দামে বিক্রি করছে আমরা ব্যাপারী ভাইদের কাছ থেকে জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে একটা বকনা বাছুর গরু, আসুন আমরা জানি এই বকনা বাছুর গরুটা কত টাকা বিক্রি করবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো। আচ্ছা চাচা, এই যে বকনা বাছুরটা দেখছি আমরা, এই বকনা বাছুরটা কোন জাতের? এটা ফ্রিজিয়ানের কুরাস। ফ্রিজিয়ানের কুরাস, এর বয়স কেমন? এর বয়স আজকের 8 মাস। 8 মাসের মতো বয়স হবে দর্শক এই বকনা বাছুর গরুটার। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন? এর মা দুধ 9 লিটার, 8 লিটার, 10 লিটার এইভাবে হয়। আচ্ছা, এই বকনা বাছুরটা কত পার্সেন্ট পাইছে বলতে পারবেন ফ্রিজিয়ানের? এ আপনার 60%। 60%-এর মতো। স্যার, কত টাকা দাম চাচ্ছেন আপনি? জি, দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে আমি 63,000। 63,000 টাকা দাম চাচ্ছেন দর্শক বকনা বাছুরের। আর টার্গেট কেমন চাচ্ছে আপনার? আমার টার্গেট ওই 55 হলি বেসপো। 55,000 টাকা বিক্রির টার্গেট আছে দর্শক এই বকনা বাছুর গরুটার, কিন্তু ব্যাপারীরা এসে এখানে দাম বলছে 50,000 টাকা। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো। আচ্ছা, আমরা যে এই বকনা বাছুরটা দেখছি আপনার হাতে, এই বকনা বাছুরটা কোন জাতের? মুরাস। এ কি সুস্থ গরুটা? হ্যাঁ, সুস্থ। এর মায়ের দুধের রেকর্ড কেমন বলতে পারবেন? 8-9 কেজি হয়। 8-9 কেজি করে এর মা দুধ দেয়। আচ্ছা, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? 46-47 হাজার টাকা দাম চাচ্ছেন এই বকনা বাছুর গরুটার। আর টার্গেট কেমন আপনার? ওই 46 কলম। 46,000 টাকা হলে বিক্রয় করতে পারবেন। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? ভালো। আচ্ছা, ভাইজানের নাম কি ভাইজান? মোহন আলী। এই যে বকনা বাছুরটা আপনার কাছে দেখছি আমরা, এই বাছুরটা কোন জাতের? এটা ফ্রিজিয়ানের কুরাস বাছুর। ফ্রিজিয়ানের কুরাস একটা বকনা বাছুর গরু। আচ্ছা, এ কি সুস্থ গরুটা? সুস্থ, সুস্থ সবল গরু। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন এই বকনাটার? এটাই তো সঠিক বলতে পারলাম। আপনারা কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 95। 95,000 টাকা দাম চাচ্ছেন দর্শক। আচ্ছা, বিক্রি টার্গেট কেমন আপনার? বিক্রি 75-76। 75,000 টাকা বিক্রির টার্গেট আছে। আচ্ছা ভাইয়া, এই ধরনের গরুগুলা কত মাসে হিটে আসে বা ডাকে আসে? এই দেখা আছে এর যা বয়স, আর দেখা আছে 2-3 মাস পরে মনে করেন ডাক আসবে। 2-3 মাস পরে। এখন বয়স কেমন? কয় মাস বয়স হবে? এই দা 7-8 মাস হবে। 7-8 মাসের মতো বয়স। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। আচ্ছা চাচা, এই যে বকনাটা, এই বকনাটা কোন জাতের? এ হইলো ফ্রিজিয়ানের কুরাস। ফ্রিজিয়ানের কুরাস। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন? এই 6-7 কেজি দুধ, 8 কেজি। 6 থেকে 7 কেজি, 8 কেজি দুধ এর মা দিয়ে থাকে। আচ্ছা, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? এ 55 চাচ্ছে। 55,000 টাকা দাম চাচ্ছেন এই বকনা বাছুর গরুটার। আর টার্গেট কেমন বিক্রির? 50 ভেঙে দাম হচ্ছে। 50 ভেঙে দাম হচ্ছে। আপনার টার্গেট কেমন? দেখা যায় যে দিতে হবে 2-5 টাকা লাভ হলে দিয়ে দেবো। আচ্ছা, 48,000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন এখানে একটি বকনা গরু, আমরা আসুন দেখি এই গরুটা কত টাকা বিক্রি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ রেখেছে। আচ্ছা, এই গরুটা কোন জাতের গরু? হ্যাঁ, জাতের গরু। কোন জাতের, কি জাতের? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, বর্তমান সুস্থ গরুটা? গরুটা সুস্থ আছে, বর্তমান সুস্থ আছে। আচ্ছা, এর মায়ের দুধের কাট কয় লিটার? 5 কেজি করে আমরা পাইছি। 5 কেজি করে আপনারা পাইছেন। আচ্ছা, কত টাকা চাচ্ছেন? চাচ্ছি 75,000। 75,000 টাকা চাচ্ছেন। আর টার্গেট কেমন বিক্রির? এগুলো টার্গেট আমার 70,000। চাচ্ছি 75,000। 75,000 টাকা চাচ্ছেন আর টার্গেট 70,000 টাকা বিক্রির। আচ্ছা, বয়স কয় মাস হবে এরকম? বয়স হয়েছে 5-6 মাস হয়েছে। না, 8 মাস। 8 মাসের মতো বয়স হবে। আচ্ছা, ভালো থাকবেন আপনি।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়ের নাম কি? শেখ আবু বকর ভাই। আপনার হাতে একটা গরু দেখছি আমরা, লাল সুন্দর। এই গরুটা কোন জাতের? এটা ভাই বলে সংকজাত। সংকজাত বলে বা জার্সি কি বলে গরুটার? জার্সিকে অনেকে বলে সংকজাত বলে। আচ্ছা এটা কি বকনা গরু? বকনা গরু ভাই, আদাত। আদাত বকনা। বয়স কেমন গরুটার? এখন দাঁতিনে ভাই 13 মাস বয়স। 13 মাস বয়স হবে। এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? চাচ্ছি 115। 115,000 টাকা দাম চাচ্ছেন। আর টার্গেট কেমন বিক্রির আপনার? ও 90-95 ভাই। 90,000-95,000 টাকা বিক্রির টার্গেট আছে দর্শক। আচ্ছা ভাইজান, এ ধরনের গরু কি আপনি খামারে লালন পালন করেন নাকি এ ধরনের গরুর ব্যবসা করেন? ব্যবসা করি ভাই। ব্যবসা করেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01-01-320-320-93-55-88-93-55-88। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গরুটা আমরা দেখছি, এই গরুটা কোন জাতের? এলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের। এর দাঁত হয়েছে? দুগুণা দাঁত হয়েছে, কেবল কেবল দুইটা দাঁত হয়েছে। আচ্ছা এই বকনাটার মায়ের দুধের রেকর্ড কয় লিটার? 25 কেজি। 25 কেজি এর মায়ের দুধের রেকর্ড। আচ্ছা এর দাম চাচ্ছেন কত আপনি? 110। 110,000 টাকা দাম চাচ্ছেন। আর বিক্রি টার্গেট কেমন আপনার? 95,000 টাকা বিক্রি টার্গেট আছে দর্শক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, আমরা সর্বপ্রথম আপনার নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ জাঙ্গির আলম। আচ্ছা আমরা এই যে প্রথম যে বকনাটা দেখছি, এই বকনাটা কোন জাতের? ওইটা হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের। আচ্ছা কত পার্সেন্টের হবে এটা? ওটা 80%। 80% পাইছে। আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড কেমন? মায়ের দুধ ভালো, কিন্তু ওর তো খাওয়ায়নি। যে কেতলে বাড়ি ছিল ওটা গরিব মানুষের বাড়ি ছিল, বলে দুধটা খাওয়াতে পারেনি। দুধটা খাওয়াতে পারেনি। আচ্ছা মায়ের দুধের দুধ হতো কেমন? 10-12 কেজি করে। 10-12 লিটার করে দুধ দিত। আচ্ছা ওর কি দাঁত হয়েছে এখন? না দাঁত হয়নি। আ দাঁত। ওই গরুটার কত টাকা দাম চাচ্ছেন এই বকনাটার? ওই দাম চাচ্ছি 85। 85,000 টাকা দাম চাচ্ছেন দর্শক এই বকনা বাছুরটার। আর আপনার টার্গেট কেমন বিক্রির? 75-76। 75-76,000 টাকা এই বকনা বাছুরটার বিক্রির টার্গেট আছে চাচার। আচ্ছা চাচা, আমরা দ্বিতীয় নম্বরে যে বকনাটা দেখছি, এই বকনাটার বয়স কয় মাস? এই বকনাটার বয়স হইল 11 মাস। 11 মাস কিন্তু এই বকনাটার বয়স। আচ্ছা এর কি দাঁত হয়েছে? না দাঁত। আ দাঁত। আচ্ছা এই ধরনের বকনাগুলো কয় মাসের ভিতরে হিটে আসে? এ 17-18 মাসে। 17-18 মাসে ডাকে আসে বা হিটে আসে। এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়ান জাতের। আচ্ছা এই বকনাটার মায়ের দুধের রেকর্ড কয় লিটার? এ 16-17 কেজি। 16-17 কেজি এর মা দুধ দিয়েছে। আচ্ছা এর দাম চাচ্ছেন কত এই বকনাটার? 85। 85,000 টাকা দাম চাচ্ছেন দর্শক এই বকনা গরুটার। আপনার বিক্রির টার্গেট কেমন? 76-77। 76,000 টাকা বিক্রির টার্গেট দর্শক এই যে বকনাটা আপনারা দেখছেন এই বকনা গরুটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? ভালো। আচ্ছা ভাইয়া, এই যে গরুটা আমরা দেখছি, এটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা এটা কি বকনা গরু নাকি? বকনা। 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 এর বয়স কয় মাস? বকনা বয়স প্রায় 12 মাস। 1 বছরের মতো বয়স দর্শক এই বকনা গরুটার। আচ্ছা কোন জাতের এটা? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান দেশের করাস্টারাস আছে নাকি এর সাথে? হ্যাঁ এটা ফ্রিজিয়ান, অরিজিনাল ফ্রিজিয়ান। আচ্ছা ফ্রিজিয়ানের কত পার্সেন্ট পাইছে এই বকনাটা? 85% আছে। 85% আছে। আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কয় লিটার? মার 15 লিটার। 15 লিটার এই বকনাটার মায়ের দুধের রেকর্ড। আচ্ছা এই বকনাটার কত টাকা দাম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছে 78,000। 78,000 টাকা দর্শক দাম চাচ্ছে। আর বিক্রি টার্গেট কেমন আপনার? 70,000 টাকা বিক্রি টার্গেট। এই বাছুরটা কি বাছুর? এটা কি বকনা নাকি ষাঁড়? বকনা। বকনা বাছুর ছোট একটা। আচ্ছা বয়স কেমন বাছুরটার? বয়স ভাই 3-4 মাস। 3-4 মাসের মতো বয়স। এই বাছুরটার কত দাম চাচ্ছেন? ভাই 22,000 দাম চাচ্ছে। দর্শক বকনা ছোট্ট একটা বাছুর, বয়স 3-4 মাস হবে, 22,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা বিক্রি টার্গেট কেমন? বিক্রি ভাই এর টার্গেট 16-17। 16,000 টাকা হলে বিক্রি করতে পারবেন।